নমস্কার বন্ধুরা, শাশ্বতীস আর্ট চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা গার্ডেন ডেকোর আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি, যার জন্য লাগবে আমাদের পুরনো ফেলে দেওয়া প্রদীপ, যেগুলো আমরা দীপাবলিতে ব্যবহার করে থাকি। সেইগুলো আমরা না ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা একটা সুন্দর জিনিস বানাচ্ছি, সেটা আপনারা দেখুন। প্রথমে আমাদের ফলের সঙ্গে যেই কাগজগুলো আসে সেগুলো আমি রেখে দিয়েছিলাম, ওইগুলো দিয়ে ভালো করে ভরাট করে ক্লে দিয়ে আমি কি করছি আপনারা ভালো করে দেখুন ভিডিওটা। এটা মোল্ডেড ক্লে, ভালো করে আমি বেলে নিয়ে এটা উপরে দিয়ে দেব একটা প্রলেপ হিসেবে। এবার এটার মাপ করে নিয়েছি, কিন্তু মাপটা হয়ে গেছে ছোট, সেই জন্য আমার একটু ভুল হয়েছে, এটা আমি কাটিনি আপনাদের দেখাবো বলে। দেখুন ভুল হলে কিভাবে আবার ঠিক করা যায়। এটা ভেতরের দিকে থাকবে, অতটা বোঝা যাবে না, পরেরটা আমি একদম ঠিক করেছি। ভালো করে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম যাতে কোনো গ্যাপ না থাকে। এইটার মতন আমি আরেকটা প্রদীপকেও করে নেব। এবার দেখুন, করে এটা কিছুক্ষণ রাখার পর এটা কেমন হার্ড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে ভেতরটা। এরপরে আমি এবার ডিজাইনটা করব, দেখতে থাকুন আমি কি ডিজাইন করি। খুব কিউট দুটো ডিজাইন করেছি, দেখলেই আপনাদের খুব ভালো লাগবে। আমি যেই জিনিসটা বানাচ্ছি তার মাথাটা এখানে লাগানোর জন্য আঠা লাগালাম। আর দেখুন ক্লেটাকে কিভাবে আমি ফোল্ড করেছি। এবার ভালো করে বসিয়ে দিতে হবে ক্লের মধ্যে। এবার এইটার মধ্যে একটা দুটো অ্যান্টিনা লাগাবো, তার জন্য আমাকে তারটা সুন্দর করে কাটতে হবে। আমি চোখের আন্দাজে কেটেছি, আমার যেমন দরকার ছিল। আপনারা যদি এর থেকে বড় লাগাতে চান বড় করতে পারেন। এবার এটাকে আঠার সাহায্যে আমি লাগিয়ে দেব, কিভাবে লাগাচ্ছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। অ্যান্টিনাটা তো লাগানো হয়ে গেল, এবার পাখনাটা বানাবো, মানে ডানাটা বানানো হবে। তার জন্য আমার দুটো বড় করে সার্কেল কাটতে হবে আর দুটো ছোট সার্কেল করতে হবে, তারপরে পেছনে আঠার সাহায্যে লাগিয়ে দিতে হবে। দেখুন আমি লাগিয়েছি উপরের দিকে দুটো বড় আর নিচের দিকে দুটো ছোট সার্কেল, অনেকটা ডানার মতন লাগছে দেখতে। তো এটা এবার শক্ত হলে ভালো করে আপনাদের দেখাবো। এরপরে আরেকটা বানাচ্ছি, এটা এবার অন্য জিনিস। আমি যেটা আগের বানিয়েছিলাম সেটা হচ্ছে হানি বি, এবার এটা বানাচ্ছি লেডি বাগ। দেখুন তার জন্য সেম মাথাটা যেরকম লাগালাম হানি বির, সেরকমই লেডি বাগেরও মাথাটা লাগালাম। এবার অ্যান্টিনাটাও সেমভাবেই লাগালাম, কিন্তু এটার পাখনাগুলো ওইভাবে না করে পিঠের দিকে রাখবো। তার জন্য পাখনার মতন ওটা ক্লেটাকে করে নিয়েছি, কেটে নিয়েছি, এবার আঠা দিয়ে লাগিয়ে দেব। এবার এই জিনিসটা শুকালে আপনাদের দেখাচ্ছি। দুটো চোখও লাগিয়েছি আর দেখুন এটা পুরোটা শুকিয়ে গেছে ভালো করে। এরপরে এটাকে কালার করব, তার আগে আমি এই পপসিকল স্টিকটা লাগাবো। পপসিকল স্টিকটা লাগানোর জন্য আবার একটু ক্লে নিয়েছি, এবার ক্লেটা দিয়ে আঠা দিয়ে কিভাবে লাগাচ্ছি দেখতে থাকুন। এবার এটা শুকানোর পর কালার করার পালা। প্রথমে বেসকোট হোয়াইট কালার দিয়েছি, হোয়াইটটা শুকানোর পর আমি দুটোকেই কালার করেছি। তার জন্য আমার যা যা কালার লাগছে, ইয়েলো এটা দিয়েছি, এটা হলো গোল্ডেন ইয়েলো। গোল্ডেন ইয়েলো দিয়ে আমি পুরোটা কভার করব। এবার বিটা গোল্ডেন ইয়েলোটা আমি টু কোট করেছি। এবার এখানে যে লেডিবাগটা,
এটাকে ফার্স্টে আমি ক্রিমসন দিয়ে ডানাটা কালার করছি, এবার এটাকেও টু কোট করেছি, আবার এর মাঝখানেরটাকে ব্ল্যাক কালার করছি। এবার সব কিছুই মনে রাখতে হবে, আমি একটা কোট দেখাচ্ছি কিন্তু একটা কোট শুকোনোর পর আমি আরেকটা কোট অবশ্যই করছি, কারণ এটা একটা কোট দিলে হবে না। এবার আমার সামনে রং হয়ে গেছে, তো পিছনের কিছু অংশ আমি রং করে নিলাম যাতে দেখতে ভালো লাগে। এবার হানি বিয়ের ডানাটাকে আমি হোয়াইট আর কোবাল্ট ব্লু দিয়ে কালার করেছি, আর মাঝখানে আমি একটু ব্লেন্ড করেছি যাতে কোবাল্ট ব্লু আর হোয়াইটটা যেন মিশে যায়। হানিবিতে আমি ব্ল্যাক কালার দিয়ে লাইন করেছি হানিবিয়ের স্ট্রাকচারটা আনার জন্য। কিভাবে লাইনটা করছি ভালো করে দেখুন। আমি ডাইরেক্ট কালার দিয়ে এটা করছি। যদি আপনাদের মনে হয় কালার দিয়ে ডাইরেক্ট করতে পারবেন না, তাহলে পেন্সিল দিয়ে আগে আউটলাইন করে নেবেন, তারপরে ব্ল্যাক কালার দিয়ে করবেন। এটা আপনাদের কিভাবে সুবিধা হয় সেটার উপর। আমি ডাইরেক্ট কালার দিয়ে করেছি। এরপরে এই কালারটা পুরোটা হয়ে গেলে আমরা চোখটা করব। চোখটা কিভাবে করছি আপনারা ভালো করে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এটা পুরোটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বার্নিশ অবশ্যই করব, কারণ এটা হলো গার্ডেন ডেকর, যেহেতু আমরা গার্ডেনের টবের মধ্যে এটা যেহেতু লাগাবো, তো আমাদের অবশ্যই জল আর বৃষ্টির জল বা যে কোনো ওয়েদারের ইয়ে থেকে বাঁচানোর জন্য অবশ্যই বার্নিশ করা খুব দরকার। তো আমার এই ভিডিওটা এতটুকু। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি আরও ভালো লেগে থাকে তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি, টাটা।